আসলে ঘটনা কি ঘটাইছি এই এখন আর ইম্পর্টেন্ট না। এখন ইম্পর্টেন্ট হইলে যে ঘটনাটা ঘটাইছি, এই কামটা কি মুই ঠিক করছি না বেঠিক করছি, এই ঠাউর করতে পারতে আছি না, এই মুই কোনো ভুল করে লাইলাম নাকি না ঠিক করলাম, এই চিন্তা করে অস্থির লাগতেছে। তুমি ভুল ঠিক নিয়ে চিন্তা করতেছো? আমি তো ভুল নিয়ে বসবাস। কি বলেন আম্মু, এত সুন্দর একটা বাসায় বাস করে আপনি বলেন ভুলে বসবাস? আমি খেয়াল বসে অ্যাকসেপ্ট করি কি আপনি কি হয়েছে, মন খারাপ ফেল করছেন? সেদিন তোমার কিছু কথা বলেছিলাম মনে আছে বাবাকে নিয়ে? বাবার সাথে আমার বন্ডিং, ফ্রেন্ডশিপ, শেয়ারিং, কেয়ারিং। বলছেন বলছেন, আপনাকে সব ঠিক হয়ে গেছে। আমার কি মনে হয় জানো, আমার পরিবারের হ্যাপিনেস নামক কপালে নেই। বাবা এমন একটা আবদার করে বসছে আমার কাছে। শোন, মুরব্বীরা বলছে যে পিতামাতার যে কোনো আবদার তার সন্তানের পূরণ করা উচিত, পূরণ করে দেন। বাবা না একটা বিয়ে করতেছে, মেয়ে হয়ে বাবারই আবদারটা কি করবো বুঝতে পারছি না, খুব অস্থির লাগছে। আসলে কি 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 বলবো বুঝতে পারতেছি না। আমার মনে হয় আপনার আসলে এই অস্থির হওয়া উচিত হবে না, এত অস্থির হওয়ার কিছু নাই। ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করলে একটা কিছু বাইরে যাবে। কী ভাই বাইরে? শোনেন, মুরব্বীরা বলছে যে এই ঠান্ডা মাথায় চিন্তা করার সময় গরম কিছু পান করলে এই চিন্তা ভাবনা ভালো হয়। একটু কফি খাইবেন? এই যে আপনি ক্যালকালাইতে ক্যালকালাইতে কফি বানাইলেন, তাহলে সিং লাগবে না, মিষ্টি দেবে আমি। ঠিক আছে, বেশি করে ক্যালকালাইবেন, যত ক্যালকালাইবেন তত মিষ্টি, চিনিটা হাবেসে দেবে। কাকে দেখো কি বসাইয়া, সবাই হতে চায় যে সাইয়া। শেষে মাঠে যাইয়া লাগে গঞ্জাম তাতা থাইয়া। Show us to be.
সকাল সকালে আপনার কত টাকা দিচ্ছে? 5,000 টাকা খালি মিষ্টি পারলে। আর আপনি যদি এমনি দুর্ব্যবহার করেন কি হয়? একটু সভ্য আচরণ করেন। আর সাব্বিরের বিছানা যে কি হয়েছে? সাব্বিরের বিছানা মানে তো আমার বিছানা, আপনি আমার ভাই না? আপনার বিছানা মানে তো আমার বিছানা, আমার বিছানা মানে তো আপনার বিছানা। আমরা তো একটা ফ্যামিলি, কারণ আমরা তো এখানেই থাকবো। আর কাপড় চুপড় যদি অগোছালো তো সমস্যা কি? আপনার যদি মনে করেন ঘুষাইতে মন চায় যান, তাহলে নিজ দায়িত্বে কাপড় চুপড় করে নিয়ে গুছিয়ে রাখেন। আল্লাহতে আমি মনে করছিলাম তুমি মধ্যবংশীয়। তুমি আস্তে আস্তে নিজেরে উচ্চ বংশীয়তে পদার্পণ করবে, এটা আর খুব আশা। তুমি তো সেই পরিমাণ মতো কাম করতেছ না। তুমি আর যেটা করতেইব উচ্চ বংশীয় হইতেইব, এটার লাই কী কী করণ যেটা চিন্তা করতেইব। আমরা দুই ভাই এই বিগত কয়েকদিন খুব দৌড়াদৌড়ি করছি রে ভাইয়া, এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে ব্যাংকে, ব্যাংকে তো ট্যাং বসে পড়ে আবার এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে বিভিন্ন রকমের দৌড়াদৌড়ি করে টায়ার্ড হয়ে গেছি। এখন একটু রেস্ট নিতেছি। রেস্ট যদি না দিতে পারি তাহলে মনে করো যে আগামী দিনের কাজগুলো করতে পারতাম না। তুমি এক কাজ করো ভাইয়া, তোমার আমি কিছু টিয়া ওষুধ দিয়ে দেবো। এই বস, আপনি কী করতেছেন? আপনি সকালবেলা আর গণ্য গণ্য সাত দিয়ে গণ্য 5,000 টাকা দিলেন না, আবার কেট টাকা বেশি। আহা, তুই বেশি কথা কষ্ট নেই, কথার মাঝখানে কথা কইলে ভাল লাগে, বুঝছিস? তোমার আমি কিছু টিয়া ওষুধ দিয়ে দেবো, তুমি তোমার কাছে রাখবা, লকারের ভিতর থেকে বাইর করে টুক টুক করে খরচ করবা, কোনো সমস্যা আছে নি ভাইয়া? আপনিও আছেন, একটু মজাও বুঝেন না। হ্যাঁ, কি উচ্চ বংশীয়, মধ্য বংশ, নিম্ন বংশ, আপনি তো তল দিয়ে চিন্তা ভাবনা করেন ভাইয়া। বিষয়টা হয়েছে কি যে ভাবলাম একটু মজা করি, আর একটা বিষয় দেখেন ভাইয়া, যে যে এলোমেলো করে জামা কাপড় রাখছে, এই যেভাবে শুয়েছে, আমি চিন্তা ভাবনা করলাম এগুলো একটু পরিষ্কার করে একটু গুছিয়ে গুছিয়ে শোয়, তাহলে তো ভালো, ঘুমটা একটু ক্লিয়ার হয়, তাই না? আপনি টেনশন করবেন না, আমি সব কিছু রেডি করে রাখছি। কি ভাই, হয় না? এই যে আপনি ঘুমাইতে পারতেছেন না, দেখেন, আমি কিছু বুঝতে পারতেছি। আপনার কিছু লাগবে? পালিশ দিতে পারেন, করবি না, কি শুরু হয়েছে এগুলো ঘরের ভিতরে? হ্যাঁ, কি চলতেছে? এ ঘরটা তো আর ঘর নাই, গরুর গোয়াল হয়ে গেছে এটা, গরু ছাগল দিয়ে ভরে গেছে এই ঘর। দুজন মানুষ আসছে, দুইটা আমার বিছানায় শুয়ে দুই পা দুই দিকে দিয়ে চেয়ে শুয়ে আছে, কেন জানি না। আমি এইসব মেনে নিতে পারতেছি না, তাহলে কান্নাকাটি করবি না, আমি সব ছেড়ে দিব, যুদ্ধ হবে, তারপরও আমি আমার বেড ছাড়বো না, কজ আই লাভ মাই বেড। দোস্ত, কাউকে এত বেশি ভালোবাসিস না দোস্ত, আমি ম্যামকে ভালোবাসছিলাম, ম্যাম ওকে ছেড়ে চলে গেছে, তুই বেডকে ভালোবাসবি, বেড তোকে ছেড়ে চলে যাবে, কেউ ভালোবাসা বুঝে না। হাউ ম্যাম, এই তুই সিরিয়াসলি তুই এখনো কান্না করতেছিস? কয়দিন কান্না করে মানুষ, শেখা খাইলে কয়দিন? তাহা কি
ঈদে তো দেখছি মানুষ সাত দিন ব্যাপী যে নাটক নাটক চলে ফেস্টিভ্যাল হয়, তুই তো সাত দিন ব্যাপী ছ্যাংখাও ফেস্টিভ্যাল করতেছিস, কেন রে ভাই? আমার ছ্যাংখাটা বড় তো, ওজনেও বড়, বয়সেও বড়, লেংদি প্রসেস হয়ে যাচ্ছে তো। এই টাকা টাকা দিবো দিবো এটা ভালোবাসার দুঃখ কেউ বুঝে না, বুঝলে ঠিকই একটা বিচি তারা বিচি দিতে হবে। তোর সব পাগল হয়ে গেছিস, সব পাগল হয়ে গেছিস, এই ভাষাটার ভাষা নাই। আমি যাই, আমার প্রেমটাকে দেখি বাঁচানো যায় কিনা, আমার প্রেম তো ডুবে যাচ্ছে। আমি কিছুই করি না, আমি বেকার, কবিতা লিখি। হ্যাঁ, বেকার কিছুই করেন না, মানে কিছুই করেন না, আপনার চলে কিভাবে তাহলে? আপনার বাবার অনেক পয়সা আছে নাকি? ঠিক ধরেছেন, আমার বাবার অনেক পয়সা, আমি একমাত্র ছেলে তার, তাই আমি অনেক কবিতা লিখি এবং আমি আমার বাবার টাকা উড়াই। বাহ, কি সুন্দর লাইফ, কবিতা লিখেন আর বাবার টাকা ওড়ান, এভাবে দিন চলে যায় না? ভেরি ইন্টারেস্টিং। যাই হোক, এ কয়দিনে তো একবার আপনার কোনো কবিতা শুনলাম না, শোনান দেখি একটা কবিতা, আপনার প্রতিভা যাচাই করা লাগবে না? শুনি একটা কবিতা। শোনাচ্ছি শোনাচ্ছি। আপনার নাম রোমানা না? সিরিয়াসলি, আপনি আমার নাম এখনো, আই মিন আমার নাম নিয়ে আপনি এখনো কনফিউজড? জি, রোমানা রোমানা। হ্যাঁ, আমি আশ্চর্য, আমি আপনাকে নিয়েই একটি কবিতা লিখেছি। না, আমি মনে নাই আর আমাকে না একটা কবিতা লিখে ফেললেন, তা শুনি কি কবিতা লিখেছেন। কবিতার নামটি হচ্ছে রোমানা তুমি কি, শোনাই। স্টার্ট। রোমানা তুমি কি, চিল নাকি শঙ্খ চিল? রোমানা তুমি কি, পাপ নাকি নিষ্পাপ? রোমানা তুমি কি, নিষ্পাপ ক্যাশ নাকি জীবন ব্যাধি? এই চুপ, এটা কি ছিল? এটাকে আপনি কবিতা বলার দুঃসাহসিকতা দেখালেন কিভাবে? এটা কোন দিক থেকে কবিতা? কবিতার কোনো আগা নাই, মাথা নাই, ছন্দ নাই, তাল নাই, লয় নাই, আর এই আবর্জনাটাকে আপনি কবিতা বলতেছেন? আপনার কবিতা শুনে তো যে কোনো কবি সুইসাইড করবে, আমার এখন লিটারালি সুইসাইড করতে ইচ্ছা করতেছে। এটা কি ধরনের কবিতা? কবিতা একটা রিসার্চের বিষয়, আপনি কখনো কবিতা নিয়ে রিসার্চ করছেন? হ্যাঁ, আমার তো মনে হয় না, কবিতা স্টাডি করতে হয়, এসব জিনিস সাধনার বিষয়। জাস্ট লিখে গেলাম আর নিজেকে বলে ফেললেন আমি কবি। আপনি ঠিকই বলেছেন, আসলে আমি চেষ্টা করছি, আমি রস কবি। আরে রাখেন ভাই আপনার রস কবি, এখানে রসটাও তো আমি পেলাম না, আগা মাথাবিহীন একটা কবিতা। কবিতার আগা নাই, মাথা নাই, কিছুই তো নাই, এটা কি ধরনের কবিতা আপনি লিখলেন, তা আবার আমার নাম দিয়ে? মানে আপনি না লিটারালি আমার মেজাজটা গরম করে দিচ্ছেন। কবিতার ব্যাপারে যাও একটু আমার আগ্রহ হচ্ছিল আপনার এই অখাদ্য কবিতাটা শুনে, আমার কবিতার প্রতি আমি আগ্রহ হারায় ফেলছি। আপনি দুঃখ পেয়ে থাকলে, আমি আসলেই দুঃখিত, আমি এরপরের বার এই কবিতাটি আরো সুন্দর করে লিখব এবং তারপর আপনাকে শোনাবো। হ্যাঁ, কেমন?
ঠিক আছে আপনি এখন আপনার কাজে যেতে পারেন আমিও আমার কাজে যাব আমি কাঁচা বাজার যাব আসি কাঁচা বাজার কেন যে আমার বাড়িতে দুজন অতিথি এসেছে তো অতিথিদের আপ্যায়ন করার দায়িত্বটি আমার না তো আমি এর জন্য কাঁচা বাজারে যাচ্ছি ওদের জন্য কিছু কিনে আনবো ঠিক আছে উঠি আমি আমার কিছু কথা আছে এই কথাগুলো আমি আগেও বলছি তবে আজকে একদম স্ট্রেট বলতে চাই তোমাকে আমার লাগবে লাগবে মানে মানে আগে শুনছি জামা লাগবে কাপড় লাগবে গাড়ি লাগবে বাড়ি লাগবে আমি কি কোনো সম্পত্তি যে আমাকে লাগবে ফাইজলামি পাইছো মহিমা প্লিজ তুমি আমার সাথে এভাবে কথা বলো না এখন আমি এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছি বাসায় একটা ঝামেলা চলতেছে বাসায় শান্তি নাই বাইরে গিয়েও শান্তি পাচ্ছি না অসহ্য লাগতেছে ভালো লাগতেছে না আমার কিছু তোমার প্রবলেম তো আমি কি করব তুমি এত রুড কেন রুড হব না তো কি হব মানে তোমার আর আমার গল্পটা তো প্রেমের না তাই না ফ্রেন্ডশিপের বাট ও সরি ফ্রেন্ডশিপও তো হচ্ছে না কারণ তুমি হতে দিচ্ছ না আমি তো চাই না আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ হোক আমি তো চাই আমাদের মধ্যে যে সম্পর্কটা হবে সেটা প্রেমের হবে প্রেমের হ্যাঁ তোমাকে আর কতবার বলবো বলো তো তোমার আর আমার মধ্যে প্রেম সম্ভব না যে ঠিক আছে তুমি আমার সাথে পাঁচ মিনিটের জন্য প্রেম করো যাও পাঁচ মিনিটের জন্য তোমার তো ডিউরেশনই প্রবলেম তুমি শুনছো জীবনে পাঁচ মিনিটের জন্য কেউ কারোর সাথে প্রেম করে তো কি করবো এখন পাঁচ জনম তো তোমাকে পাচ্ছি না আমি পাঁচ মিনিটের জন্যই প্রেম করো না আসছিলাম একটু তোমার সাথে কথা বলে একটু মনটা ভালো করবো সুখ নেই এ তো হলোই না তবে আমি একটু জিনিস পাইছি কি পাইছো তোমার বয়ফ্রেন্ডের আমি গাড়াম তুমি আমার বয়ফ্রেন্ডের ঘাড়া বা একদম তোকটা ছুড়ে ফেলাম ওর ঘাড়ে আমি তোমার আইডিয়া সর সম্পর্কে ওর পাওয়ার সম্পর্কে আর দত তার পাওয়ার কিসের পাওয়ার ওর পাওয়ার যে কোন কোন জায়গায় দিয়ে পুশ করা হবে তো নিজে ওটের পাবে তুমি ওকে ঘাড়া বা ও যখন ঘাড়ানো শুরু করে তখন কি হয় জানো মানে ওনা ডানে বামে তাকায় না যখন ঘাড়ানো স্টার্ট করে তখন ঘাড়াইতেই থাকে আর আমি না ভাবতেছি তোমার এই ফেসে কয়টা স্টিচ পড়বে মানে কপালে গালে নাকে বাদ থাকবে না তো কমছে দাদ স্টিচ কিসের স্টিচ কিসের কি ওর জয়েন্টে জয়েন্টে পিটাবো জয়েন্টে তুমি শিওর তো তাই না ইয়েস 100% ও কিন্তু সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না তাই বুঝছো মানে ও কিন্তু একটা জানোয়ার নেরা বেল তো একবারই যায় আমিও একবার আসছি কি প্ল্যান করছো তুমি হ্যাঁ আগের বারের মতো রেস্টুরেন্টের বাসন পরিষ্কার করাবা হ্যাঁ সব ক্লিন করাবা লিস্টটা বের করবা পুরুত করে দেব দিও ওই শিখ ভাইয়ের সাথে থাইকে থাইকে কেমন জানি বদলাই গিস এত মানবতা দেয়া আর মুই গিস মানবতা খাম মুই ও মানবতা ঠেলায় এই দুই কাজিন বেরোতে বাসায় তুই গেছিস এই বাসা তো ভাই বাথরুম একটা সবাই মিলে আমরা একটা বাথরুম ইউজ করি আর আপনারা এসে যদি এরকম তুরকালাম শুরু করতেন তাহলে আমরা কি করবো কো যাবো আমরা যা শুরু করতেন তাই বলে কিন্তু আর সহ্য হইতেছে না কাকে দেখো কি বসাইয়া সবাই হতে চায় যে সাইয়া শেষে মাঠে যাইয়া লাগে গঞ্জম তা থাইয়া